বলো যে শি ওয়াজ নট বিং অ্যালাউড, মানে ওর বাচ্চাদের দিচ্ছিল না, কোর্টের কাছে সেটা আনা হয়েছে। কোর্ট বললো যে আমার দরকার হলে আমি জিপিকে বললো যে তুমি এনশিওর করো যাতে এটা হয়, তা নাহলে কিন্তু আমি একটি মামলায় 4 দিনের জেল হলো গীতা শর্মার। মা জেলে, তাই গীতা শর্মার 2 সন্তানকে হোমে পাঠিয়ে দেওয়া হয়। গীতা শর্মার জেল থেকে বেরিয়ে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির দ্বারস্থ হন। চাইল্ড ওয়েলফেয়ার কমিটি তার সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ। অবশেষে এদিন গীতা ফিরে পেলেন তার 2 সন্তানকে। বলল যে শি ওয়াজ নট বিং অ্যালাউড, মানে ওর বাচ্চাদের দিচ্ছিল না, কোর্টের কাছে সেটা আনা হয়েছে। কোর্ট বললো যে আমার দরকার হলে আমি জিপিকে বললো যে তুমি এনশিওর করো যাতে এটা হয়, তা নাহলে কিন্তু আমি 4:30টার মধ্যে যদি না হয় তাহলে আমি, মানে আমি যতক্ষণ আছি তার মধ্যে না হলে আমি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার পাস করে দেবো। তারপরে জিপি কিছু করেনি, তো আমি আমার মক্কেলকে বলেছিলাম, আমাদের ক্লায়েন্টকে বলেছিলাম যে আপনি যান ওখান থেকে নিয়ে আসুন, কারণ একটা ইনফরমেশন ছিল যে এখন রিলিজ করে দেওয়া হবে। ওরা গেছিলো, রিলিজ করে দিয়েছে, কোর্টের কাছে আমি জানিয়েছি। ওরা তখন বললো যে বাচ্চাটাকে যেন ওকে নিয়ে যেন কোথাও না যায়, কেন ওর এগেনস্ট নাকি ক্রিমিনাল কেস আছে, যে ক্রিমিনাল কেসটা ছিল আর কি। না না, ও তো কোথাও যাবে না, ও কি চোর নাকি? তো তখন কোর্ট বলেছেন যে ঠিক আছে, তাহলে 6 মাসের জন্য অন্তত কোথাও যেতে হলে তুমি একজন কাউকে বলো যার কাছে ও জানিয়ে বলবে। তো আমি বলেছি ঠিক আছে, ও প্রধাননগর পুলিশ স্টেশনকে জানাবে যদি নেপালে যায়, কেন নেপালে ব্যবসা করতে যেতে হয়, সিকিমে যেতে হয়, বলে তাহলে একবার জানিয়ে তাহলে যেন যায় এবং এই ব্যাপারটা চলবে।